আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এই ভিডিওতে ট্যাপস হবে নতুন কিছু আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো। সো অবশ্যই তার আগে যে আপডেটটি একদম নতুন, একদম নিউ একটা আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো। সো অবশ্যই আপনারা আপডেটটি সম্পর্কে জানবেন আজকের এই ভিডিও থেকে, এবং অনেক ইম্পর্টেন্ট আলোচনা করবো এবং ইম্পর্টেন্ট আপডেট কিন্তু তাদের দিয়ে দিছে অলরেডি। সো আরেকটি কথা না বলে নাও, যারা এখন পর্যন্ত এই যে ট্যাপস হবের মতো সাইট খুঁজতেছেন, আমি তাদেরকে বলবো তারা কোন সাইটে কাজ করবেন, যেহেতু ট্যাপস হবের কাজ কিন্তু শেষ আর দুই দিন আমরা করতে পারবো মেবি। সো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস কয়েন আর হচ্ছে যে হামস্টার কাম্পট, সেম টু সেম আপনারা এই দুটোতে আপনারা কাজ করবেন। আর এই দুটোতে কাজ করলে পর অবশ্যই এই দুটো কিন্তু ট্যাপ সোয়াপের পরে কিন্তু এই দুটো কিন্তু লঞ্চ হতে যাচ্ছে, এবং এই দুটো থেকে কিন্তু জ্বলে ওঠার সম্ভাবনা রয়েছে, হামস্টার এবং ইয়েস কয়েন। সো ইয়েস কয়েনটা কিন্তু অলরেডি কিন্তু একটু ভাইরাল হয়ে গেছে, এবং পাশাপাশি কিন্তু হামস্টারটা কিন্তু ধীরে ধীরে আলোচনায় আসতেছে, অর্থাৎ ভাইরাল হয়ে যাচ্ছে। সো অবশ্যই আপনারা এই দুটোতে অবশ্যই আপনার মনোযোগ দিয়ে কাজ করবেন। ইয়েস কয়েনের লিঙ্ক হচ্ছে এটা, এবং এটা হচ্ছে হামস্টারের লিঙ্ক। ওকে, সে এখন কথা হইতেছে নতুন যে আপডেটটি ট্যাপস হবে, সেই আপডেটটি আমরা আজকে দেখবো। সো আপডেটটি দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা সরাসরি চলে যাবো ট্যাপস হবের যে অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে বা রয়েছে সেখানে আমরা চলে যাবো। সো আমি দুইটার মাধ্যমেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখানে তারা যে কথাগুলো বলছে, দেখেন এই আপডেটটা কিন্তু গতকাল দিয়ে দিচ্ছে, আর এখানে দেখবেন তাদের কিন্তু এখানে প্রায় 13-14 মিলিয়ন কিন্তু সদস্য অলরেডি তাদের ট্যাপস হবে কিন্তু হয়ে গেছে। এখন কথা হইতেছে এখানে তারা কী কী বলছে সেটা আমি অলরেডি কপি করে নিয়ে এসেছি। যাই হোক, এখানে তারা বলছে যে মানে ব্রেকিং নিউজ দেখতে পাচ্ছেন যে ডিয়ার ট্যাপস অফ ইউজাররা, তো যারা হোক, যাই হোক, এখানে বলছে যে আমাদের কিন্তু তাদের কিন্তু অলরেডি 28 মিলিয়ন সদস্য কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপর নিচে তারা বলছে তারা কিন্তু এখানে সলোনার প্রজেক্ট, মানে সলোনা যে ব্লকচেন রয়েছে সলোনাতে তারা নিয়ে আসতেছে না, তারা অন্য একটি ব্লকচেন কিন্তু নিয়ে আসবে, তারা কিন্তু এখানে বলে দিচ্ছে, ঠিক আছে। সো তারা কিন্তু সলোনাতে নিয়ে আসতেছে না, সলোনা নেটওয়ার্কটা কিন্তু তারা পরিবর্তন করে অন্য একটি নেটওয়ার্ক দিবে। সো এটার জন্য কিন্তু আমাদের জন্য সবার জন্য ভালো হবে আমি যেটা মনে করি, কারণ সলোনাতে যদি নিয়ে আসতো তাহলে কিন্তু হচ্ছে গ্যাস ফিটা কিন্তু আমাদের বেশি খরচ হইতো, ঠিক আছে। আর একটা করে সলোনার প্রাইস প্রায় বর্তমান হচ্ছে $170 করে, একটা করে সলোনার প্রাইস, ঠিক আছে, $170। তাহলে 10 সেন্টও যদি লাগতো তাহলে দেখেন কতগুলো আমাদের কিন্তু হচ্ছে গ্যাস ফির জন্য ডলারে কেনা লাগতো, মানে গ্যাস ফির জন্য যে সলোনা কয়েনটা কেনা লাগতো, ঠিক আছে। সো তারা একটা জিনিস ভালো করতেছে, যাই হোক আমি এটা কপি করে নিছি, এই কপিটা আমি অলরেডি আপনাদেরকে, আর তাদের কিন্তু যে টুইটার পেজ আছে আর টুইটার পেজেও কিন্তু আমি অলরেডি তাদের দেখেছি। তো তারা কিন্তু এখানে আজকে আরও একটা আপডেট দিয়ে দিয়েছে এখানে। সো এখানে যে আপডেটটি দিয়ে দিয়েছে 4 ঘন্টা আগে, তারা এখানে বলছে যে ট্যাপ সোয়াপ নামে বা ছন্দবেশে কিন্তু বিভিন্ন সাইট থেকে লিঙ্ক দেওয়া শুরু করছে। সো আপনারা অবশ্যই বারবার চেক করবেন, এখানে 2-3 বার করে চেক করার কথা বলছে কিন্তু আমাদেরকে, ঠিক আছে। লিঙ্কটা করে চেক করার পরে আপনারা কিন্তু কাজ শুরু করে দিবেন, তাছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দাজি একটা লিঙ্কেতে আপনারা কিন্তু ক্লিক করবেন না, ঠিক আছে। তারা কিন্তু এখানে এটা বলে দিছে যে অবশ্যই বারবার চেক করবেন যে আসলে তাদের লিঙ্ক কি না, ঠিক আছে, তারা কিন্তু এটা বারবার বলছে। সো তারা কিন্তু এখানে আরেকটি কথা বলছে, তারা কিন্তু প্রতিশ্রুতি দিছে আমাদেরকে যে অবশ্যই বিশাল একটা মাইল ফলক কিন্তু তারা করবে বা এর ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে, এটা কিন্তু অলরেডি তারা কিন্তু এখানে বলে দিছে। সো এখন কথা হইতেছে আপনাদেরকে বোঝানোর সাথে আমি কিন্তু অলরেডি এখানে বাংলা করে নিছি, মানে ট্রান্সলেট করে নিছি, তারপর আপনারা খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখবেন, ঠিক আছে। সো আপনারা ভয়েসটা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু বলা লাগবে না। প্রাপ্ত সংবাদ প্রিয় ট্যাপ সোয়াপারস, আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে আমাদের সম্প্রদায় একটি অবিশ্বাস্য 28 মিলিয়ন সদস্যে পরিণত হয়েছে। আপনার সমর্থন এবং উৎসাহ আমাদের সর্বোচ্চ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আমাদের প্রকল্পে উল্লেখযোগ্য পরিবর্তন করার জন্য আমাদের প্ররোচিত করেছে। এই পরিবর্তনগুলি সবই ইতিবাচক এবং আমাদের বিশাল সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয়। একটি বড় আপডেট হলো যে আমরা আমাদের টোকেন সোলানার পরিবর্তে একটি ভিন্ন ব্লকচেইনে চালু করব। আমরা শীঘ্রই নতুন ব্লকচেইনের নাম ঘোষণা করব এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি বিশাল হবে। রকেট আরো উত্তেজনাপূর্ণ আপডেটের জন্য সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু প্রতিটা কথা কিন্তু মনোযোগ সহকারে শুনছেন আমি আশা করতেছি। সো যখনই তারা এখানে যে আপনার যে
সলানা প্রজেক্ট থেকে বা সলানা ওয়ালেটটা যে আমরা কানেক্ট করছি, এখন কিন্তু এই যে প্যান্থম যে ওয়ালেটটি আছে এই ওয়ালেটটি কিন্তু আমাদেরকে চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে। যদি তারা ব্লকচেনটা চেঞ্জ করে তাহলে কিন্তু, যেহেতু আমরা কিন্তু এখানে সলানার ব্লকচেনটা একটা বসিয়ে দিয়েছি বা অ্যাড করছি, এটা কিন্তু পরবর্তীতে অন্য যে ব্লকচেনের কথা তারা এখনও প্রকাশ করেনি, যে ব্লকচেন তারা প্রকাশ করবে বা যে নেটওয়ার্কে তারা নিয়ে আসতে চাচ্ছে আমাদেরকে কিন্তু নেটওয়ার্কটা চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমরা এখানে কিন্তু হয়তো বা এমন হইতে পারে সেটা আমরা এখানে ইনপুট করতে পারবো, আর এমন হইতে পারে আমাদেরকে এই যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছি এই ওয়ালেটটা কিন্তু চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে। সো এখনও, তবে যদি ব্লকচেন চেঞ্জ করে তাহলে অবশ্যই কিন্তু এটা একটু ঝামেলা আছে। আপনারা অবশ্যই এই ঝামেলাগুলো আপনারা মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, কেননা সবার আগে এবং সবার আগে নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। যদি কোনো সময় ওয়ালেট কানেক্ট করা লাগে ও নতুন কোনো ওয়ালেট, তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। আর এই এই আপডেটটি কিন্তু আসছে গতকাল রাতে প্রায় 9টার দিকে মেবি, সেটা কিন্তু আমি আমাদের গ্রুপে আছে, গ্রুপে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। অনেকে এই যে দেখতে পাচ্ছি কালকে রাতে রাত 9:30 সময় অর্থাৎ 9:45 কিন্তু এই আপডেটটা কিন্তু আমি আমাদের গ্রুপে দিয়ে দিছি, তাহলে বোঝেন। আর ভিডিও করতেছি পরের দিন বিকেল 6:30। যাই হোক, এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন, কেন সবার আগে তারা তাহলে কিন্তু আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন যেহেতু এখানে তারা ব্লকচেনটা চেঞ্জ করতে চাচ্ছে, আর ব্লকচেনটা যখনই চেঞ্জ করবে তখন কিন্তু আমাদের যে ওয়ালেটটা আমরা এখানে কানেক্ট করছি সেই ওয়ালেটটা কিন্তু আমাদের কাছে মানে চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ করা লাগবে। যেহেতু তারা নেটওয়ার্কটা চেঞ্জ করবে, সলানা নেটওয়ার্ক যদি চেঞ্জ করে দিলে অনেক অবশ্যই 100% কিন্তু আমাদেরকে ওয়ালেটটা চেঞ্জ করা লাগতে পারে। অথবা হয়তো বা এমন হতে পারে, যেহেতু টেলিগ্রামের সাথে সংযুক্ত রয়েছে তাহলে অবশ্যই আমাদের এমন হতে পারে যে নট কয়েনের মধ্যে যে টোন কেবার যে ওয়ালেটটি আছে এই টোন কেবারটাও কিন্তু আমাদেরকে অ্যাড করা লাগতে পারে, মানে যে সিস্টেমে আমরা অ্যাড করছি সেইভাবে কিন্তু এটাও অ্যাড করতে পারবো, ওটা ডিসকানেক্ট করে, ঠিক আছে। সো আশা করছি যতক্ষণ পর্যন্ত না তারা আমাদেরকে ক্লিয়ারভাবে বলতেছে যে কোন নেটওয়ার্কে তারা নিয়ে আসতেছে বা কোন ব্লকচেনে আসতেছে, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কনফার্ম না করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোটাই করতে পারতেছি না এই মুহূর্তে, ঠিক আছে। অবশ্যই যে কোনো মুহূর্তে কিন্তু তার আপডেট দিয়ে দিবে, আর আপডেটটি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আপনার যত সমস্যা আছে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন নেবেন, জয়েন দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে কমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। কমেন্ট অপশনে ক্লিক করে দেওয়া এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা নিজেরাই অনেক কথাবার্তা বলে কিন্তু আপনাদের সমস্যাটা সমাধান করতে পারেন, এবং অবশ্যই আমিও আপনাদেরকে এখানে সবাইকে সহযোগিতা করব। আর এখানে যখন জয়েন দেবেন, যখন আপনারা যে আমাদের যে মানে যে গ্রুপটা আছে এখানে আপনারা কমেন্ট গ্রুপটা আছে এটা আপনার প্রতিনিয়ত কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এখানে SMS করেন, যাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো কিন্তু একে অপরকে সহযোগিতা করে করে কিন্তু এখানে সমস্যাগুলো সমাধান করে নিচ্ছে, ঠিক আছে। সো আপনারা অবশ্যই জয়েন করবেন, তাহলে আপনার সমস্যাটা এখানে শেয়ার করেন, যে কারো জানা থাকে অবশ্যই এখানে তারা কিন্তু আপনাদেরকে বলে দেবে। আর আমি সবাইকে আমাদের গ্রুপে সবাইকে বলবো আপনারা সবাইকে একটু সহযোগিতা করবেন, ঠিক আছে। আর আমিও অবশ্যই আপনাদেরকে সবাইকে সাহায্য করবো, আমি যখন সময় পাবো অবশ্যই আমি আপনার SMS এর রিপ্লাইটা অবশ্যই দেবো। এর জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে লাইনে থাকবেন বা ধৈর্য সহকারে থাকবেন, অবশ্যই আপনি আপনার SMS এর রিপ্লাই কিন্তু পাবেন, তবে একটু শুধুমাত্র সময়ের প্রয়োজন, ঠিক আছে। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।